একসময় পাটকে সোনালী আঁশ বলা হতো। সেই বিশ্বব্যাপী সোনালী পাটের গৌরবময় অতীত হারিয়ে গেলেও নতুন করে আবার পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে নওগাঁয় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। টানা কয়েক বছর ধরে সোনালী আঁশের মূল্য ভালো পাওয়ায় পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন স্থানীয় কৃষকেরা। ফলে এ বছরেও ব্যাপক হারে পাট চাষ করেছেন নওগাঁর কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে পাটের বাম্পার ফলন ও ভালো দামের স্বপ্ন দেখছেন নওগাঁর প্রান্তিক কৃষকেরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ সবুজে সমারোহ দেখে চোখ জোড়ায়। পাটের সবুজ পাতার সাথে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কিন্তু ভরা মৌসুমে পাটের বাজার মূল্য কম থাকে। এ সময় ব্যবসায়ীরা কম দামে পাট কিনে মজুত করে রেখে পরবর্তী সময় অনেক বেশি দামে বিক্রি করে। এতে আমরা প্রান্তিক কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হই। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।